পটল আলুর তরকারি, তাই পটলগুলোকে আমি না কেটে এরকম বীজটা ফেলে নিই। সেটা এ দেখো, এটা যেরকম পাকা ছিল না তাও আমি ফেলে নিয়েছি, আর এটার পাকা ছিল তাও আমি ফেলে নিয়েছি। আর আলুও কেটে নিয়েছি, একটা টমেটো দেবো, সেটা দেওয়ার সময় কেটে নেবো। আর এখানে হবে লঙ্কা ফ্রাই, তাই এগুলোকেও ধুয়ে কেটে রেখে দিয়েছি আমি। এখন ছুরি চাপা দিয়ে চলে যাব। আর এখানে রয়েছে কালকে যে ডালটা করেছিলাম, ওটা রয়েছে একটুখানি, ওটাকে একদমই ঘন হয়ে গেছে, মানে এই যে এই বাবা পুরি দেখাতে গিয়ে তো একটু ঘন ঘনই হয়ে রয়েছে। তো এবার সেটাকেও গরম জল করে একটু পাতলা করে নেবো আর কি। আর আজকে হবে লঙ্কা ফ্রাই আর পটল আলুর তরকারি আর ডাল, ব্যাস। তো চলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 11টা, আর এখন থেকে শুরু হচ্ছে, দেখতেই পাচ্ছ আমার সিলিন্ডারটা এখন এখানেই পড়ে রয়েছে। তবে কালকে এসে দেখে গেছে, আমি কৌটোগুলো ওখান থেকে বার করে ফাঁকাও করে দিয়েছি। এবার দেখা যাক উনি কখন আসেন, আজকে আসবেন বলেছেন, আসবেন যখন বলেছেন অবশ্যই আসবেন। তো তবে কালকে ওনার একটা কথা শুনে এত খারাপ লাগলো, উনি প্রথমত এই যে গ্যাসটা রয়েছে না, তোমাদেরকে দেখিয়ে বলি, গ্যাসটা আমার এখানটাতে রয়েছে, উনি বলছে পাইপটাকে এখান দিয়ে নিয়ে গিয়ে এখান দিয়ে ড্রিল করে দেবে। গ্যাসটা আমার মানে ওভেনটা এখানে থাকলো, গ্যাসটা আমার নাকি ব্যালকানিতে বসানো থাকবে, মানে জাস্ট এখানটাতে বসানো থাকবে বলছে। আর সেটা আমি কখনোই মেনে নিইনি, আমি বলেছি না এটা কখনোই হয় না, কারণ অনুরূপার আর আমার মাঝের পোর্শনটা তোমাদেরকে দেখাই, দেখো ঠিক পাশে এইটুকু পোর্শন অব্দি তোলা আছে, আর অনুরূপার ওপাশটা না ফাঁকা, ওই পাশটায় কোনো বাউন্ডারি ওয়াল তোলা নেই। তো এইটুকু অব্দি গ্যাস ওভেন তোলাটা কোনো ব্যাপারই নয়, জানি এই দিকে এখন কেউ নেই আসবে না, বা আমরাও তো বাড়ি ঠাড়ি যাবো, বলো কোন মানে নিশ্চিন্ত ভাবে যেতে পারবো না, তখন একটা চিন্তা মাথাতে থাকবে যে গ্যাসটা কি হলো, গ্যাসটা কি হলো, আর বাইরে গ্যাস ওভেনটা ভিজ মানে গ্যাসটা ভিজবেও এরকমও হবে, বাস কাজ করবে, তো আমি কোন রিস্কে ওখানটায় রাখবো বলো। তো তারপরে সবচেয়ে বড় কথা, গ্যাসের পাইপ খুলে গ্যাসটাকে মানে সিলিন্ডারটাকে যদি কেউ তুলে নিয়ে চলে যায়, অনুরূপারা নয় রইলো, আমরা নয় বাড়ি গেলাম, বা দুজনেই একসাথে গেলাম, কিছু একটা হলো বা দুজনেই নেই, তখন কেউ যদি নিয়ে যায় সে তো ডবল সিলিন্ডারে না থাকলেও সে ডবল সিলিন্ডারের মতোই ব্যবহার করতে পারবে। তো এটা ওনাকে বলা হয়েছে, বুঝিয়ে বলছে কি না যে এটা বেঙ্গল নয়, মানে বেঙ্গলের লোকেদের এতটাই অপমান করলো কালকে শুনে খারাপ তো অবশ্যই লেগেছে। যাই হোক না কেন, তাও আমি করতে দেইনি, এটা আমি কখনোই দেবো না করতে, তো ভেতরেই রাখবো সিলিন্ডারটাকে। কালকে কথা হয়ে গেছে কীভাবে কী রাখবো না রাখবো, তো আসবেন বলেছেন আজকে। মানে বেঙ্গলদের লোকেদের যে এরকম রেপুটেশন ছিল আমার জানা ছিল না, হাসবো না কাঁদবো না ওনার উপর রাখতাম হবো কালকে কোনোটাই বুঝতে পারিনি, যাই হোক না কেন। তো চলো আমি এবার ঘরটা ঝাঁটি, দুপুরে রান্নাগুলো করে নিলাম, সকালে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, কলা ডিম সেদ্ধ এইসবই চলে আমাদের। তো এইবার ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিই, আগে 11টা অলরেডি বেজে গেছে। কালকে বলেছিলাম সেই জামা কাপড়গুলো দেখো আজকে ভাঁজ করছি, কম্বলের ওপর আস্তে আস্তে রাখছি ভাঁজ করে করে, আর কি আজকে মতিভ্রম হলো বললো দাও আমি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, ঠিক আছে যেটুকু পাওয়া যায় আর কি। তো ঘরটা ঝাঁট দিচ্ছে আর আমি এখানে জামা কাপড়গুলোকে ভাঁজ করছি, আর ওইদিকে পটল আলু তরকারিটাও বসেছি, মানে মাল্টি ট্যালেন্টেড, চারদিকে কাজ চলছে সবার। এই হচ্ছে পটল আলু সয়াবিন দিয়ে সেই শুকনো শুকনো তরকারি, ও সয়াবিন দিয়েছে তোমরা তো জানোই না, পরে মনে হলো একটু সয়াবিনও দিয়ে দিই, এর মধ্যে ভালোই লাগবে খেতে। আর এই হচ্ছে লঙ্কার পকোড়া, আর এই হচ্ছে সেই ডালটা। তো এই হচ্ছে আমারও তরকারিটা, চলো এবার খেয়ে দিয়ে নিই। লাঞ্চ মেনু যদিও সিম্পল, কিন্তু এনার একজনের সয়াবিন দিয়েছি বলে মুখটা দেখো, আমি তো বলেছি পেঁপে আলু সয়াবিন দিয়ে এইরকম একটা তরকারি করবো বলছি, এর থেকে তো ঘ্যাট ভালো। তো চলো এবার খেতে বসি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বসেছি এটাকে নিয়ে, যদিও এটা ও আর আমি খাবো, একজনের আশায় থাকলে আমার জীবনেও বেদানা খাওয়া হতো না। আমাকে বলেছে রান্না করে আজ এক্ষুনি আসবে, আমাকে বলেছিল বেদানা না আমি তোমায় ছাড়িয়ে দেবো বলে, তিনি আবার ঘুমিয়ে পড়েছিল। কালকেও বলেছিল ছাড়িয়ে দেবে, দেয়নি কালকে, আমিও আর কাটিনি, কিন্তু আজকে তারপরে নিজেই কেটে নিলাম আর কি করব। তো চলো এটা খেয়ে দেয় তারপরে একটু রেস্ট নেব। এই জাস্ট এলাম ছাদে, ঘুম থেকে অনেক আগে উঠে গেছে, এখন বাজে 6:45, অনুরূপা আগে এসছে আজকে ছাদে। তো পেছনটা মেঘনা করেছে, পুরো কালো করে এসেছে চারদিকটাই, দেখা যাক, মনে তো হচ্ছে নামবে বৃষ্টিটা, এবার জানি না
ওই দিকটাও মেক করে আছে দেখাচ্ছি স্যার দেখতেই মোটামুটি কালো করে এসেছে নাববে নাববেই করছে এরকমই কালো করে থাকে নাববে নাববে অনেকটাই টাইম লাগায় তারপর তো বুঝতে পারছো ওপরের ছাদে নিচের ছাদটা যা করে রাখে সেখানে ব্লক বানানো অসম্ভব ব্যাপার ওখানে ব্লক বানানো যায় না তো একটু ছাদে এলাম একটু হাঁটাহাঁটি করি তারপর দেখবো ভাববো কি করি স্নেহাশিস দা জিম থেকে ফিরছিল জাস্ট তো আমাদের এই জাস্ট মোড়টাতেই বিক্রি হচ্ছিল দেশি কিনা আমি বলতে পারবো না কিন্তু লাল লাল ডিমগুলো এটুকু বুঝতে পারছি তো বিক্রি করছিল এক ট্রে 100 টাকা মানে 30টা ডিম 100 টাকা সাইজটা দেখে বুঝতেই পারছো ভালোই সাইজ খুব একটা ছোট না আবার খুব একটা বড়ও বলবো না তবে ঠিকঠাক সাইজ এখানে এমনি ডিম 6 টাকা পিস বিক্রি হয় তো এগুলো 30টা নিলে 100 টাকা এক ট্রে তো স্নেহাশিসদা জিম থেকে ফেরার টাইমে অনুরূপাকে ফোন করেছিল অনুরূপা আবার আমাদেরকে বললো আমিও গিয়ে নিয়ে এলাম তো জানি না কেমন কি খেতে হবে আমি আবার ঝুড়িতে রেখে দিলাম ট্রে নিলে আবার এক্সট্রা 50 টাকা লাগছিল তো আমি প্লাস্টিকে করে এনে এখন ঝুড়িতে রেখেছি খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে তো এখন বাজে 11:45 হাওয়াটা বুঝতে পারছো তো তাই মানে এই জানলাটা দিয়ে রাতে বৃষ্টি আসবে আমার মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে তো আজকে রাতে রুটি আর চিলি চিকেনই খাওয়া হলো তার আগে অনুরূপার সাথে বেশ অনেকক্ষণ জমিয়ে বসে গল্প করা হচ্ছিল গল্প বলতে এইটুকুই দেখো সবার লাইফে কিছু না কিছু স্ট্রাগলের গল্প তো থাকে তো মানে বাবা মায়েদের অবশ্যই আমরা তখন ছোট এখনো তখন আমাদের স্ট্রাগল বলতে কিছুই নয় সেরকম তো সেটাই আর কি সেসব গল্পই হচ্ছিল ছোটবেলার ওর গল্প আমার গল্প এইসব দুজনে মিলে গল্প গল্প হচ্ছিল তাতে স্নেহাশিসদাও ছিল কারণ স্নেহাশিসদার আজকে ছুটি আর আমার বরের তো ছুটি নেই ও কাজ করছে এখানে আর আমরা ওখানে গল্প টল্প করছিলাম তো ওই জন্য একটু লেট হলেও বলতে পারো আর তো আজকে দিয়ার অনেক মিষ্টি ফিষ্টি খাচ্ছে চিংড়ি মাছ টাছ খাচ্ছে দিয়া এসব খাচ্ছে বলে আমাকে আবার ফটো পাঠাচ্ছে কি আর বলবো বলো এইসব মানে দুঃখ দিয়া এরকম ভাবে মানে চিংড়ি মাছ মিষ্টি এগুলো খেতে আমি ভালোবাসি তাই জন্য আমাকে ফটো পাঠিয়ে লোক দেখাচ্ছে যদিও আমি ওকে বলেছি যা বলার বুঝতেই পারছো কি বলেছি তো সেই সব নিয়েও একটু ফোনে ইয়ার কি ফাজলামো চলছিল দূরে থাকলে যা হয় আর কি অবশ্যই আজকে দিনটাও মিস করেছি ও বদমাইশি চলতেই থাকবে ওরা আর আমার তবে দিয়া এটা ঠিক করলো না ওখানে ফটোগুলো এমনভাবে ও পাঠিয়েছে মিষ্টির বিশেষ করে চিংড়ি মাছটা তাও নয় আমি এখানে পেয়ে যাই মিষ্টিটাও পাই আমরুতাতে পাই তবে কলকাতার মিষ্টির মতো কোথাও পাবো না এটা বোঝোই সবাই জানোই তো আজকে না গ্যাসের লোকটা আসলো না জানো তো কাজটা করে দিতে কালকে দেখি ওনারকেই ফোন করতে হবে ওনার আজকে বিকেলবেলা এসেও জেনে গেল যে উনি কালকে এসেছিলেন কিনা ওনার আর কি করবো বলো লোক না এলে তাকে তো ধরে আনতে পারে না ওনার যথেষ্ট চেষ্টা করে লোকটাই মানে একটা আমাদেরকে চোর অপবাদ দিয়ে গেল মানে বাঙালি জাতিটাকেই দিয়ে গেল তার উপর উনি নিজে আসলো না কি আর বলবো এদেরকে তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি আজকের দিনের জন্য একটা ছোট্ট ব্লগ যাচ্ছে কারণ আজকের দিনটা আমি আটা মারতে মারতেই কাটিয়ে দিয়েছি মোটামুটি বলতে পারো সেরকম করে আজকে সেরকম কোনো কাজ করতে হয়নি কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে নতুন দিনের সাথে অবশ্যই আজকের মতো টাটা গুড নাইট কালকে আবারও আসছি তাহলে আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবো এইটুকুই আশা রাখবো তো চলো।